নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার 17 আগস্ট 2023 যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির নাম আমি বলবো এবং প্রত্যেকটি রাশির টার্গেট নাম্বার এই ভিডিওতে আমি কিন্তু প্রতিদিন দিচ্ছি। প্রতিদিন কোনো না কোনো রাশি অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যায়। কিন্তু একটি কথা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো, একটি সংখ্যার লকেট আমি আপনাদেরকে, যারা টিকিট কাটছেন, একটা সংখ্যার লকেট আমি কিন্তু দিচ্ছি। যে লকেটটা রাহু রক্ষা কবচ প্লাস এই লকেট একটা এমন একটা সংখ্যা যে সংখ্যাটা মানে আপনাদের ভাগ্য চমকাবে। প্রত্যেকটি রাশি এবং আপনার হস্তরেখা দিয়ে আলাদা আলাদা এই লকেটটা কিন্তু তৈরি হয়, সংখ্যার একটা লকেট, যেটা যে নম্বরটা যে সংখ্যাটা আপনাদের ভাগ্য চমকাবেই চমকাবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি চাইছেন, বড় ধরনের অর্থপ্রাপ্তি, যে না কৌশিকদা এতদিন অনেক অর্থ নষ্ট হয়েছে, এবার চাই আমাদের বড় অর্থ, রাহু রক্ষা কবচ আছে কিন্তু বড় মোটা অর্থ পেতে গেলে এই সংখ্যার একটা লকেট, যে লকেট আপনার ভাগ্যকে কিন্তু চমকে দিতে পারে। সেই সংখ্যার লকেটটা আমি অলরেডি অনেকজনকেই দিয়েছি, প্রত্যেকেই উপকৃত হয়েছে এবং তাদের শুধু উপকৃত হননি, তারা আরও নিজেদের আত্মীয় স্বজন এবং নিজের পরিবারের মধ্যেও কিন্তু সেই লকেটটি ওনারা আমার কাছ থেকে কিনেছেন। কিছু নিয়মবিধি এবং কিছু ক্রিয়ার মাধ্যমে এই লকেটটা আমি তৈরি করি এবং আপনার রাশি বা আপনার লগ্ন বা আপনার যে গ্রহের অবস্থান বা হস্তরেখা অনুযায়ী যে লকেটটা, যে নাম্বারের যে লকেটটা তৈরি হবে, একটা নাম্বার থাকবে, যে নাম্বারটা আপনার যে ভাগ্যের যে বাধা, সেই ভাগ্যের বাধাকে কিন্তু দূর করবে। তো প্রত্যেকের ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা আলাদা হবে। এবার অনেকেই নিয়েছে, অনেকজন উপকৃত রাহু রক্ষা কবজের পাশাপাশি এই নাম্বারের লকেটটা, মানে খুব অল্প সময়ে বড় ধরনের অর্থপ্রাপ্তি হয়েছে এই ব্যক্তিদের। কারণ সংখ্যা তত্ত্ব কিন্তু আমাদের বিশেষভাবে কাজ কিন্তু করে, এই যে টার্গেট নাম্বারটা দেওয়া হয় না, এটাও কিন্তু সংখ্যা। তাই আপনার হস্তরেখা, আপনার জন্মকুণ্ডলী বিচার করে আপনার যে সংখ্যার যে লকেট, অর্থাৎ সংখ্যার একটা যে একটা আপনাদেরকে পেন্ডেন্ট দেওয়া হবে, সেটা কিন্তু শোধন করে এবং আপনার জন্ম গ্রহ অনুযায়ী কোন সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে শুভ রয়েছে, সেই অনুযায়ী কিন্তু সেই লকেটটা কিন্তু আমি তৈরি করে, শোধন করে, কিছু ক্রিয়া করে প্রত্যেককে কিন্তু দিচ্ছি। তো আমি এটা অনেক দিন ধরে দিচ্ছি, পরীক্ষামূলক চলছিল, অনেকজন সাকসেস পেয়েছে, অনেকজন উপকৃত হয়েছে, প্রচুর পরিমাণে এটার উপর মানুষের ডিমান্ডটা কিন্তু হয়েছে, যে কৌশিকদা আমার কোন সংখ্যাটা শুভ রয়েছে তার উপর আপনারা, আপনি যদি একটা আমাকে এই লকেটটা যদি তৈরি করে দেন। তো প্রচুর ডিমান্ডের উপর কিন্তু আমি তৈরি করছি। তো আপনারা যারা প্রতিনিয়ত টিকিট কাটছেন লটারির টিকিট, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের আগে জন্মকুণ্ডলীটা বিচার করে নিন, হস্তরেখা বিচার করে নিন, তারপরে আপনার সংখ্যা কোন কোন সংখ্যাগুলো শুভ, সেই অনুযায়ী কিন্তু এই লকেটটা কিন্তু আমি তৈরি করি এবং শোধন করি সঠিক নির্দিষ্ট দিনে। এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু নিতে পারেন এবং বার্থ চার্ট রিফরমেশনে কিন্তু করতে পারেন।
কারণ এই নাম্বারের যে লকেট না, এটা আপনাদের ক্ষেত্রে মিরাকেল কিন্তু কাজ করবে। মিরাকেল মানে আপনারা ভাবতে পারবেন না এটা আপনাদের ক্ষেত্রে কি হারে শুভ বার্তা নিয়ে আনতে চলেছে। আগামীকাল বৃহস্পতিবার রয়েছে, প্রতিপদ রয়েছে, নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, যোগ রয়েছে পরিগ্রহ যোগ, আপনার অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:53 থেকে 12:43 পর্যন্ত, আরেকটি ব্রহ্ম মুহূর্ত রয়েছে সন্ধ্যা 6:16 থেকে 7:04 পর্যন্ত, রাহুকাল রয়েছে 1:30 থেকে 3:00 পর্যন্ত। তো এবার আমি জানাবো 12টি রাশির টার্গেট নাম্বার। তার আগে যারা এই কোন সংখ্যার দ্বারা যে আমি তৈরি করছি, আলাদা আলাদা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সংখ্যা রয়েছে, যেটা এই সংখ্যার মধ্যে কিন্তু ভাগ্যের এই চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অবশ্যই যারা নিতে চাইছেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। প্রথম রাশি মেষ রাশির টার্গেট নাম্বার 3 এবং 9, বিষ রাশির টার্গেট নাম্বার 4 8, মিথুন রাশির টার্গেট নাম্বার 2 1, কর্কট রাশির টার্গেট নাম্বার 5 7, সিংহ রাশির টার্গেট নাম্বার 6 এবং 7, কন্যা রাশির টার্গেট নাম্বার 8 6, তুলা রাশি 2 9, বৃশ্চিক রাশি 7 5, ধনু রাশি 1 4, মকর রাশি 5 2, কুম্ভ রাশি 7 6, আপনার মীন রাশি 9 8। এবার কোন রাশির আগামীকাল প্রাপ্তির গাঢ় যোগ রয়েছে, কোন সৌভাগ্যশালী রাশি, প্রথম রাশি আপনার মীন রাশি, দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি, 3 নম্বর রাশি আপনার বৃশ্চিক রাশি, 4 নম্বর রাশি মেষ রাশি, 5 নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম ধনু রাশি। অর্থাৎ এই 5টি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার।